কিশোরগঞ্জ তিন আসনে মুখোমুখি জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আওয়ামী লীগের নাসিরুল ইসলাম খান আওলাদ। রিটার্নিং কর্মকর্তার বাছায় চুন্নুর প্রার্থিতা বৈধতা পেলেও বাতিল হয়ে যায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন। প্রথমে নিজের মনোনয়ন ফেরত পেতে, এরপর চুন্নুর বৈধতাকে চ্যালেঞ্জ করে তার প্রার্থিতা বাতিলের জন্য ইসিতে আপিল করেছেন নাসিরুল ইসলাম খান। তার দাবি, একজন ঋণ খেলাপির ঋণের জিম্মাদার মুজিবুল হক চুন্নু। আজকে করলাম মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে কিশোরগঞ্জ সিট করিমগঞ্জ থানায়। সে ঋণ খেলাপি, যার জন্য আমরা আপিল করলাম। সে দেখেন, আমি কাগজ দিয়ে দিয়েছি, সে গ্রান্টার 5,70,00,000 টাকা রূপালী ব্যাংক কর্পোরেট শাখা, পল্টন কর্পোরেট শাখা থেকে সে 5,70,00,000 টাকার ঋণ খেলাপি আছে। ঋণ খেলাপি মানে সে গ্যারান্টার। শুক্রবার নির্বাচন কমিশন প্রাঙ্গণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রমে গত তিন দিনের তুলনায় সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড় ছিল কিছুটা কম। তবে এদিন 7 প্রার্থীর মনোনয়নের বৈধতাকে চ্যালেঞ্জ করে আপিল করেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ফরিদপুর তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ব্যবসায়ী নেতা একে আজাদ। একই অভিযোগে সিলেট তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানেরও প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী। আমরা বৈধতার বিরুদ্ধে, শামীম হকের বিরুদ্ধে আমরা আপিল করছি, একে আজাদের পক্ষে, শামীম হকের বিরুদ্ধে, কারণ তিনি দ্বৈত নাগরিক। সে ওইখানে মিসলিড করছে এবং সে মানে তথ্য গোপন করে সে মনোনয়নপত্র বৈধ করেছে। আমার আসনে অপর প্রার্থী হাবিবুর রহমান সাহেব, উনি আওয়ামী লীগের প্রার্থী, উনি দ্বৈত নাগরিক এবং তিনি যুক্তরাজ্যের নাগরিক হিসেবে তিনি ইতিমধ্যে 2021 সালে হলফনামা দিয়ে উপনির্বাচনের সময় ঘোষণা দিয়েছিলেন। প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে করা এসব আপিলের কারণ যদি যৌক্তিক হয় তাহলে কমিশন তা বিবেচনা করবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব। আগে ছিল যে রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল, এবছর কিন্তু সিদ্ধান্ত আছে যে আপনি আরপিওতে দেখেছেন যে রিটার্নিং অফিসারের মানে শুধু রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধে আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। অন্যদিকে ক্রেডিট কার্ডে পণ্য কিনে টাকা পরিশোধ না করা, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থন জটিলতা ও মামলার তথ্য গোপন করার দায়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের অনেকেই প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ইসিতে। আমার 4 সমর্থককে প্রতিপক্ষ আমার জনপ্রিয়তাকে ভয় দেখিয়ে তারা সমর্থন করে নাই বলে এই মর্মে একটা স্টেটমেন্ট দিতে তাদেরকে ফোর্স করা হয়, ভয়ভীতি দেখানো হয়। আমার মনোনয়নপত্রের মধ্যে সব কিছু ঠিক থাকলেও 1% ভোটারের যে সমর্থনের লিস্ট আমি দিয়েছিলাম সেখানের মধ্যে ওনারা বলেছেন যে একটু ত্রুটিপূর্ণ। প্রার্থিতা বাতিল হয়েছে, ক্রেডিট কার্ডে ডিফল্টার দেয়াইছে, অথচ আমি ক্রেডিট কার্ডের টাকা জমা দেওয়া 30 তারিখে। আরেকটি কারণ দিয়েছিল আমাকে যে আমি মামলা সম্বন্ধে লিখি নাই। এটা যদি লিখতে হয় তো আমার মনে হয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে আওয়ামী লীগের বড় বড় রাজ্যবল নেতারা সবাই বাদ পড়বেন, কারণ এত হাজার হাজার কেস জীবনে একজন খেয়েছে, আমরা খাচ্ছি, এগুলো লেখার জায়গা নাই। চতুর্থ দিনে সব মিলিয়ে নির্বাচন কমিশনের 10 বুথে আপিল দায়ের করেছেন 93 সংক্ষুব্ধ প্রার্থী। এ নিয়ে দায়ের করা আপিলের সংখ্যা 431। শনিবার শেষ হবে প্রার্থিতা গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম। এরপর 10 থেকে 15 ডিসেম্বর টানা 6 আপিলের নিষ্পত্তি শুনানি করবে নির্বাচন কমিশন। বিলাইত সাইন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।